কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলোর সাথে তুলনা করেছেন। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাদের জন্য দিয়েছি নূর, কিতাব, একটা কিতাব দিয়েছি, একটা আলো দিয়েছি। ও দুনিয়ার মানুষ, এই আলোটা ব্যবহার করার জন্য একটা চোখের দরকার। একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুষ্মান মানুষ, একজন অন্ধ মানুষ দুনিয়ার আলো সেও ভোগ করতে পারে, একজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ সেও আলো উপলব্ধি করতে পারে। অন্ধ মানুষের সামনে হাজার পাওয়ারের বাল্ব জ্বালা দিলে অন্ধ মানুষ কিন্তু জাররা পরিমাণও দেখতে পারে না, ঠিক কিনা বলেন? একজন অন্ধ মানুষের চোখের সামনে সূর্যের আলো যদি তার সামনে প্রকাশিত করা হয়, ওই অন্ধ মানুষ সূর্যের আলো জাররা পরিমাণ উপলব্ধি করতে পারবে না। দেখতে পারবে? কিছু দেখতে পারবে না। যদি একজন চক্ষুষ্মান ব্যক্তির সামনে ছোট্ট একটি জোনাকি পোকার আলো বাতি যদি জ্বালিয়ে দেওয়া হয়, একজন চক্ষুষ্মান ব্যক্তি ওই আলোটা দিয়ে অনেক কিছু দেখতে পারবে। ঠিক আছে তো কথা? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হচ্ছে একটা আলো। এই কোরআন যদি তুমি উপলব্ধি করতে পারো, আলো যদি ব্যবহার করতে চাও, ও বান্দা তোমার দিলকে কিন্তু আলোকিত করা দরকার, দিলের ভিতরে কোরআনের বাতি জ্বালানো দরকার। আমার এই কথাটা বুঝার জন্য, এই কথাটা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আলেম হয়ে যাবে। এই কথাটা যে কোরআন কিন্তু আবু জেহেলও শুনেছে, উতবা, সাইবা, মুগিরা তারা শুনেছে কি শোনে নাই? শুনেছে, কিন্তু তার দিলের ভিতরে আলো জ্বলেনি। এই বাতি, এই বাতি দেখার জন্য, এই বাতিতে পথ চলার জন্য তার চোখ ভালো ছিল না। আর আবু বকর, উমার, উসমান তাদের সামনে কোরআনের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের চোখ ভালো ছিল। এই কোরআনের বাতি দিয়ে তারা সমস্ত পথ দেখে দেখে জাস্টিফাই করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন এই কোরআনের আলো ব্যবহার করার জন্য আপনার কয়েকটা জিনিস দরকার। সে জিনিসটা কি? এখানে মনে করেন পিছনে একটা ব্যানার আছে না? এই ব্যানারে যা আছে সবাই দেখতে পাচ্ছেন। এক নম্বরে এই ব্যানারটাকে আপনি যদি উপলব্ধি করতে চান, প্রথমে আপনার চোখ থাকতে হবে, ঠিক কিনা? চোখ না থাকলে এটা দেখতে পারবেন? এই কথা বলেন না, দেখতে পারবেন না? তাহলে আপনার চোখ আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, চোখ আছে ভালো কথা, কোনো আলো না এখানে, ব্যানার দেখা যাবে? ব্যানার দেখা যাবে? যাবে না। তাহলে চোখ থাকতে হবে, আলো থাকতে হবে। চোখও আছে, আলো আছে, আপনি লেখাপড়া জানেন না, পড়তে পারবেন? কোরআনুল কারীম বুঝার জন্য তিনটি জিনিস দরকার। কয়টা জিনিস বলেন? এক নম্বরে হচ্ছে আপনার ভিতরে ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে। ইমান যদি না থাকে এই কোরআন শুনে আপনার কোনো ফায়দা হবে না। এই ইমান আবার কোয়ালিটি সম্পন্ন ইমান থাকতে হবে। কিছু জানবেন, কিছু জানবেন না, কিছু মানবেন, কিছু মানবেন না, যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগবে না সেটা গ্রহণ করবেন না, এই ইমান না। এই ইমান না। সব কিছু কে করেন? আল্লাহ করেন। এই বিশ্বাস যদি থাকে আপনি বসে বসে কোরআন শোনেন, ফায়দা হবে। ইমান। দুই নম্বরে আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, ইলম থাকতে হবে, ইমান থাকতে হবে, ইলম থাকতে হবে। অনেক মানুষ আমরা এখানে আছি ইমানদার, কিন্তু ইলম নেই, ঠিক কিনা? আবার অনেক মানুষ সমাজে আছে, ইলম আছে, ইমান নেই, এরকম মানুষ আছে না? নাই। আমরা শুনি অবশ্যই জিনিসটা সত্য না, তারপরেও বলছি, ভাই গিরিশচন্দ্র সেন নাম শুনেছেন না? উনি নাকি কোরআনুল কারিমের বাংলা অনুবাদ করেছিলেন, করেছেন, এটা সত্য। কিন্তু অনেকে বলে প্রথম করেছেন, না উনি প্রথম করেননি। কিন্তু আমি বলতে চাচ্ছি, যদি ওনার ভিতরে বিদ্যা না থাকতো, এলেম না থাকতো, উনি কি সেটা করতে পারতেন? তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য ইমানও দরকার, এলেমও দরকার। নাম্বার তিন, ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। ইখলাস কি? আমি ইমান এনেছি,
ইলম অর্জন করেছি একমাত্র সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যে কথাগুলো বললাম কোরআন বুঝার জন্য, শোনার জন্য, আমলের জন্য কথাগুলো খুব বেশি প্রয়োজন। আশা করি ওলামায়ে কেরাম এই কথাগুলো আপনাদেরকে যথেষ্ট বুঝিয়েছেন। তারপরে আমি বলা প্রয়োজন মনে করলাম, তাই বলেছি। মালিক জানো এই কথা থেকে আমাকে এবং যারা শুনছেন প্রত্যেককে এই কথা থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আয়াতের আলোচনার বিষয় হচ্ছে সূরাতু আলে ইমরান ষষ্ঠ রুকু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন, إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم ফিহি আতাখতালিফুন। আল্লাহ বলছেন ইদ, স্মরণ করো সেই সময়ের কথা। ক্বাল আল্লাহু, যখন আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া ঈসা, হে ঈসা, ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, নিশ্চয় আমি তোমার সময়কে পূর্ণ করে দেব আর তোমাকে আমার নিকট ফিরে নিয়ে আসব, উঠিয়ে নিয়ে আসব। অমুত হিরুকা, এবং তোমাকে আমি আল্লাহ তাআলা পাক ও পবিত্র সাফ করে দেব। মিনাল্লাযিনা কাফারু, ওই সমস্ত মানুষদের থেকে যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করেছে। وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا, এবং ওই সমস্ত মানুষদের থেকে যারা অবিশ্বাস করেছে, আমার যাবতীয় বিষয়কে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন এবং কিয়ামতের দিবসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর ফিরে আসতে হবে তোমাদের সকলকে আমার কাছে। ফা আহকুমু বাইনাকুম, সেই দিন আমি তোমাদের মাঝে সব কিছুর ফয়সালা করে দেব। ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই দিন আর কোনো ইখতিলাফ থাকবে না। দুনিয়ায় বসে যে বিষয়ের ইখতিলাফ করতে, তোমরা মতবিরোধ করতে, সব বিষয় সেই দিন ফয়সালা করে দেওয়া হবে।